হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা তো লাস্ট ক্লাসে আমি প্যারেনকাইমা কলাটাকে নিয়ে আলোচনা করেছিলাম আশা করি সেই ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের ক্লাসে আমি কোলেনকাইমা কলাটাকে নিয়ে আলোচনা করব তো এখান থেকে আমরা কোলেনকাইমা আর কি গঠন সম্পর্কে পড়বো কাজ সম্পর্কে পড়ব আর কিছু প্রকারভেদ আছে সেই সম্পর্কে পড়বো তো স্টুডেন্ট ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো সেই জন্য ক্লাসটাকে স্কিপ না করে একদম সেই সবটি দেখবে আর যারা এসএলএসটি সাবজেক্ট এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখবে তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক সবার প্রথমেই বলি এই কোলেন কাইমা শব্দটা গ্রিক শব্দ কোলা যার মানে হচ্ছে আঠা থেকে এসেছে ঠিক আছে তাহলে কোলেন হচ্ছে যে সমস্ত সজীব সরল স্থায়ী কলার কোষপ্রাচীরটা স্থূল প্রকৃতির হয় এবং অসমান হয় সেই সমস্ত সজীব সরল স্থায়ী কলাকে কোলেন কাইমা বলে কি বললাম যে সমস্ত সজীব সরল স্থায়ী কলার কোষপ্রাচীরটা স্থূল প্রকৃতির হয় এবং অসমান হয় সেই সমস্ত সজীব সরল স্থায়ী কলাকে কোলেন কাইমা বলে কেমন সংজ্ঞাটা দেখো অসমভাবে স্থূল প্রাচীর বিশিষ্ট সজীব সরল স্থায়ী কলাকে কোলেন কাইমা বলে ঠিক আছে আমরা আগের দিন প্যারেনকাইমা যখন পড়েছিলাম ওখানে আমরা কি পড়েছিলাম না প্যারেনকাইমার আর কি কোশপাচীরটা কী হয় পাতলা হয় কিন্তু কোলেনকাইমা কোষপাচিরটা কিন্তু স্থূল প্রকৃতির হয় কেমন তাহলে কোলেনকাইমা কাকে বলে ক্লিয়ার হলো এবার আসছি কোলেন কাইমার গঠন কোলেনকাইমার কোষগুলো প্রস্তুত ছেদে বহু ভুজাকৃতি হয় এবং লম্বচ্ছেদে আয়তাকার বা লম্বাটে ধরনের হয় কেমন ছবিটা দেখো এটা হচ্ছে প্রস্তুচ্ছেদে আর একটা হচ্ছে লম্বোচ্ছেদে কোলেনকাইমা ঠিক আছে এইটা হচ্ছে স্থূল প্রাচীর এটা হচ্ছে স্থূল কোশপ্রাচীর ঠিক আছে এটা হচ্ছে কোষকক্ষ এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে তোমার কোষকক্ষ আর এটা হচ্ছে প্রাচীর ঠিক আছে আর হচ্ছে কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ হওয়ায় কোষগুলো সজীব হয় এবং কোষ প্রাচীরের কোণে কোণে তোমার বেশি পরিমাণে সেলুলোজ পেকটিন এইগুলো আর কি মানে জমা হওয়ার জন্য কোনগুলো আর কি সামান্য স্থূল দেখায় আর হচ্ছে প্রত্যেকটা কোষে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান থাকে তারপর হচ্ছে কোষে ভ্যাকল থাকে তারপর হচ্ছে কোষগুলোর মাঝে কোষান্তর রন্ধ মানে ইন্টারসেলুলার স্পেসটা থাকতেও পারে বা নাও থাকতে পারে আর হচ্ছে কোষগুলো হচ্ছে তোমার প্রসারণ ক্ষমতা যুক্ত হয় কেমন তাহলে কোলেনকাইমার গঠনটা বুঝতে পারলে এবার আসছি এর অবস্থান মানে কোথায় থাকে কোলেনকাইমা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের নিচের দিকে আর কি মানে কাণ্ডের আর কি নিচের স্তরে কোলেনকাইমা কাইমা থাকে এছাড়াও হচ্ছে পাতার মধ্যশিরা পত্রবিন্দু পুষ্পবিন্দু এই কোলেনকাইমা কলাটা থাকে এখানে একটা জিনিস মনে রাখবে এই কোলেন কাইমা কিন্তু মূল আর হচ্ছে এক উদ্ভিদে কিন্তু থাকে না কেমন এটা কিন্তু একটু মনে রাখবে কোলেনকাইমা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আর হচ্ছে পাতার মধ্যশিরা পত্রবিন্দু পুষ্পবিন্দু এই জায়গাগুলোতে থাকে কিন্তু মূল আর একবীজপত্রী উদ্ভিদে কিন্তু কোলেনকাইমা কলা থাকে না কেমন এবার আসি কোলেনকাইমা কলার প্রকারভেদ তো আমরা কোলেনকাইমার সংজ্ঞাটায় কি বললাম যে এদের কোষ প্রাচীরটা স্থূল প্রকৃতির হয় তাই তো তো সেই জন্য কোষপ্রাচীরের এই স্থূলীকরণের ওপর ভিত্তি করেই কোলেনকাইমাকে তিনটে ভাগে আবার ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে প্রথমে যে প্রকারভেদটা আছে সেটা হচ্ছে স্তরীভূত স্তরীভূত ঠিক আছে তো স্তরীভূত কোলেনকাইমা হচ্ছে যে মানে যে সমস্ত কোলেনকাইমা কলার কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয় এবং ইন্টারসেলুলার স্পেসটা থাকেই না আর হচ্ছে যেই কোষের কোষপ্রাচীরের স্থূলীকরণ যখন পৃষ্ঠপ্রাচীরের সঙ্গে সমান্তরালভাবে কয়েকটা স্তরে ঘটে থাকে তখন তাদের স্তরীভূত কোলেনকাইমা বলে কি বললাম যে কোলেনকাইমা কলার কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয় এবং কোষান্ত রন্ধ্রবিহীন হয় এবং কোষের কোষপ্রাচীরের স্থূলীকরণটা যখন পৃষ্ঠপ্রাচীরের সমান্তরালভাবে কয়েকটা স্তরে ঘটে তখন তাদের স্তরীভূত কোলেনকাইমা বলে কেমন উদাহরণ হচ্ছে সূর্যমুখী তারপর হচ্ছে র্যামনাস তো এদের কাণ্ডে আর কি এই স্তরীভূত কোলেঙ্কাইমা দেখা যায় ছবিটা দেখো এটা হচ্ছে স্তরীভূত কোলেনকাইমা কেমন এর পরের প্রকারভেদটা হচ্ছে কুপাকৃতি কোলেনকাইমা এটা হচ্ছে যে সকল কোলেনকাইমা কলার কোষগুলো আর কি তোমার ইন্টারসেলুলার স্পেসটা বেশ বড় হয় এবং কোষপ্রাচীরের স্থূলীকরণটা কেবলমাত্র আর কি কোষান্তর স্থান সংলগ্ন হয় তাদেরকেই বলা হয় কুপাকৃতি কোলেনকাইমা কেমন উদাহরণ হচ্ছে তোমার হচ্ছে আকন্দর কাণ্ড তারপর হচ্ছে ভুঁই তুলসীর হচ্ছে তোমার পত্রবৃন্দ তো এখানে আর কি কুপাকৃতি তোমার কোলেনকাইমাটা দেখতে পাওয়া যায় বোঝা গেল ছবিটা দেখো এটা হচ্ছে কুপাকৃতি কোলেনকাইমা দেখো কোষান্তর রন্ধগুলো কিন্তু বেশ বড় বড় হয় ঠিক আছে আর এগুলো হচ্ছে তোমার মানে স্থূলীকরণটাও দেখো কোষান্তর স্থান সংলগ্নই হচ্ছে ঠিক আছে তো এটাই হচ্ছে কুপাকৃতি কোলেনকাইমা এর পরের প্রকারভেদটা হচ্ছে কৌনিক কোলেনকাইমা যে সকল কোলেনকাইমার কোষগুলোর কোষপ্রাচীরের কোনগুলো হুম স্থূল প্রকৃতির হয় তাদেরকেই বলা হয় কৌনিক কোলেনকাইমা কেমন মানে কোষপ্রাচীরের কোনগুলো স্থূল প্রকৃতির হচ্ছে তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কৌনিক কোলেনকাইমা ঠিক আছে এক্সাম্পল হচ্ছে ধুতুরা তারপর হচ্ছে কুমড়ো তো এদের কাণ্ডে আর কি এই কৌনিক কোলেনকাইমাটা দেখতে পাওয়া যায় ছবিটা দেখো এটাই হচ্ছে কৌনিক কোলেনকাইমা কেমন তাহলে কোলেনকাইমা প্রকারভেদগুলো ক্লিয়ার হলো এবার আসছি কোলেনকাইমার কাজ তো কোলেনকাইমা কলার কাজগুলো হচ্ছে এটা উদ্ভিদের আর কি বর্ধনশীল অঙ্গের স্থিতিস্থাপকতাকে বৃদ্ধি করে আর হচ্ছে তোমার এই কলাগুলো কি প্রসারণক্ষম হওয়ার জন্য উদ্ভিদের অঙ্গগুলোকে আর কি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে আর হচ্ছে কোষের মধ্যে ক্লোরোপ্লাস থাকে তো সেই জন্য আর কি এরা শালক সংশ্লেষে অংশগ্রহণ করে আর খাদ্য তৈরিও করতে পারে আর হচ্ছে স্কেরিফাইড কোলেনকাইমা পরিণত উদ্ভিদের যান্ত্রিক কলা হিসেবে কাজ করে আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মানে পুরো প্রাচীর বিশিষ্ট কোলেনকাইমা পাতলা হয়ে ভাজক কলায় পরিণত হয় যেরকম হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম তারপর হচ্ছে ফেলোসেন যেগুলো বিভাজিত হয়ে পেরিডাম গঠন করে ঠিক আছে তো এই হচ্ছে কোলেনকাইমার কিছু গুরুত্বপূর্ণ কাজ তো এই ছিল কলেনকাইমা কলার গঠন প্রকারভেদ আর কাজ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আজকে আমার এই ক্লাসটাকে ফার্স্ট টাইম দেখছো তারাও আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেওয়ার পর সাইডে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে আমার ক্লাসের আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো আমার ফেসবুক পেজ হচ্ছে স্টাডি উইথ শতরূপা ওখানে আমি বায়োলজি রিলেটেড কোশ্চেন অ্যান্সার করে থাকি তো তোমরা চাইলে পেজটাকে ফলো করতে পারো আর আমার ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আমি প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক শেয়ারও করি এবং কিছু ইনফরমেশনও দিই আর অনলাইন মক টেস্টের লিঙ্ক আর পিডিএফ আমি ওখানেই দিই তো তোমরা চাইলে গ্রুপটাতে অ্যাড হতে পারো তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সে ভালো থেকো সুস্থ থেকো টাটা